নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতি মাজাল, আপনাদেরকে স্বাগত। জয় মা তারা, জয় মা কালিমা। আজকের এই যে আমাদের সামনে যে মহালয়া আসছে, এই মহালয়ার দিনে একটি বিশেষ ক্রিয়া বা একটি টোটকা বলা যায়, এই টোটকাটি যদি আপনারা করেন তো মা তারামার কৃপায় সবাইয়ের মঙ্গল হবে। এই টোটকাটি করলে, যে টোটকাটি আমাদের দিতে চলেছি, এটি পরিবারের সবাইয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এবং অনেক সময় দেখা যায় পরিবারে পিতা পুত্রের সাথে এবং স্বামী স্ত্রীর মধ্যে এবং ভাই ভাইয়ের মধ্যে এবং বাড়ির মধ্যে সবাই যারা থাকেন, পরিবারের একটা পরিবার সবাইকে নিয়ে হয়, তো সেই পরিবারের মধ্যে দেখা যাচ্ছে কারোর না কারোর সাথে ঝগড়া অশান্তি লেগেই আছে, কারোর সাথে না কারোর কথা কাটাকাটি লেগেই আছে। তো এই ক্ষেত্রে যাদের দেখা যায় অনেক চেষ্টা করেও যাদের বাড়ির মধ্যে সুসম্পর্ক বজায় থাকে না, এটি হয় বিশেষভাবে বাস্তু দোষের জন্য হয়, অনেক সময় অনেক তন্ত্র ক্রিয়ার মাধ্যমেও হয়, আর এবং গ্রহর দশা থাকলে এই ক্ষেত্রে বাড়ির একে অপরের ঝগড়া অশান্তি লেগে থাকে। তো এই ক্ষেত্রে অনেকের মাথা গরম করে ফেলে, একে অপরের সাথে ঝগড়া অশান্তি করে। তো আপনাদের কি করতে হবে, একটি বড় ভূর্জপত্র কিনে নিয়ে আসতে হবে। দশকর্মা বা বেনে দোকান থেকে একটি বড় ভূর্জপত্র কিনে আনতে হবে। ভূর্জপত্রটি কিনে এনে তাতে আপনারা কুমকুম আলতা, বা আপনারা যদি কুমকুম আলতা এই দুটো মিক্সড করে আপনারা একটি কালি তৈরি করবেন, তাহলে খুব ভালো কাজ হবে। কুমকুম আর আলতা দিয়ে একটি কালি তৈরি করে আপনারা করতে পারেন, মানে যে নিয়মটি করতে হবে, মানে সেই ভূর্জপত্রে আপনাদের পরিবারে আপনারা যে কজন, টোটাল ফ্যামিলিতে আপনারা যে কজন, সবাইয়ের নাম টাইটেল ওই ভূর্জপত্রে কুমকুম এবং আলতা মিক্সড করে লিখতে হবে। আর কুমকুম আলতা করে একসাথে যদি লিখতে অসুবিধা হয়, লাল কালি দিয়ে সেই ভূর্জপত্রে, বড় ভূর্জপত্রে পত্রের বড় ভূর্জপত্রের ভিতরে লাল কালি দিয়ে পরিবারে যে কজন সবাইয়ের নাম টাইটেল লিখবেন। লেখার পরে আপনারা মা দুর্গা বা বাড়িতে যে কোনো ঠাকুরের ফটো থাকে তার সামনে রেখে দিয়ে আপনারা একটু ধূপ দেবেন। তারপরে আপনাদের আরও কিছু জিনিস সংগ্রহ করতে হবে, সাতটা গোমতী চক্র বা নাভি শঙ্খ, আপনারা যাই বলেন ওই একই জিনিস সাতটা জোগাড় করতে হবে। এবং বেনে দোকানে গিয়ে বলতে হবে সাতটা লক্ষ্মী কড়ি নিয়ে আসতে হবে, ছোটো ছোটো লক্ষ্মী কড়ি হয়, সাতটা লক্ষ্মী কড়ি। তাহলে কী লাগছে, সাতটা লক্ষ্মী কড়ি, সাতটা গোমতী চক্র এবং হলুদের গাঁট সাতটা টুকরো হবে হলুদের গাঁট, সাতটা হলুদের গাঁট, সাতটা গোমতী চক্র এবং সাতটা হচ্ছে গিয়ে লক্ষ্মী কড়ি। এই তিনটে জিনিস একটি হলুদ কাপড়ে রাখবেন। রাখার পরে যে ভূর্জপত্রের ওপরে যে নামগুলো লিখেছেন, ওই ভূর্জপত্রটি মুড়ে একটি মধু, বড় একটি মধু শিশির কিনবেন বা মধু কিনবেন, সেই মধুর ভিতরে মধুর ছিপিটা খুলে মধুর ভিতরে ওই ভূর্জপত্রের ওপরে যে কজনার নাম লেখা আছে সব শুদ্ধ পাঠ করে মধুর ভিতরে দিয়ে দেবেন এবং মুখটা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে ওখানে ধূপ দীপ জ্বালিয়ে আপনাদের মনস্কামনা জানাবেন। জ্বালানোর পরে ওই মধুর শিশিরের ভিতরে যে নামগুলো আছে ভূর্জপত্রে লেখা, ওই কোটোটা সমেত এবং সাতটা গোমতী চক্র, সাতটা হলুদের গাঁট এবং সাতটা লক্ষ্মী কড়ি ওই হলুদ কাপড়ে রাখবেন। ওই মধু শিশিরে যেটা আছে ওটাও রাখবেন এবং যে সাতটা হলুদের গাঁট, সাতটা গোমতী চক্র এবং সাতটা হলুদ কড়ি আপনারা রাখবেন হলুদ কাপড়, এবং ওটা মুড়বেন। মুড়ে ধূপ দিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে আপনাদের ঠাকুর ঘর আপনাদের প্রত্যেকের হিন্দু ধর্মে বা সবাইয়ের আছে, তো ঠাকুর ঘরে যেদিকটা ঈশান কোণ পড়ছে, মানে ঈশান কোণ একটি দিক হয়, ঈশান কোণ একটি কোণ হয়, ওই ঈশান কোণ চেপে আপনারা ওই জিনিসটা রেখে দেবেন, ওই জিনিসটা যত্ন করে ঈশান কোণে রেখে দেবেন। রাখার পরে আপনারা প্রত্যেক দিন ওখানে ধূপ দীপ জ্বালাবেন এবং ঠাকুরের আরতি করবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে
ঠাকুরের কাছে মনস্কামনা করবেন, ধূপ দেখাবেন, এবং ওই যে জিনিসটা আপনাদের ঈশান করে রাখছেন ঠাকুর ঘরে, ওটিকেও ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে আপনারা দেখাবেন, ধূপ প্রদীপ জ্বালাবেন। এর প্রভাবে আপনারা দেখতে পারবেন আপনাদের বাড়ির মধ্যে যদি গ্রহ দোষের জন্য বিভিন্ন রকম যে সমস্যাগুলো ঝগড়া অশান্তি হচ্ছে, বাড়ির মধ্যে গ্রহ দোষে যদি কোনো প্রভাবে হয় সে গ্রহ দোষ মিটে যাবে এবং বাড়ির ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি কমে যাবে এবং বাড়ির সবাইয়ের মধ্যে একটা ভালো মিল থাকবে। এবং যদি বাস্তু দোষের জন্য হয় আপনাদের ওপরে ওই বাস্তু দোষের প্রভাব ভালোভাবে পড়বে না বা ওই দোষ আপনাদের কিছু করতে পারবে না, আপনাদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকবে। যাদের যাদের মধ্যে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি সবসময় লেগেই থাকতো, দেখবেন আস্তে আস্তে ঝগড়া অশান্তি কমে যাবে এবং বাড়ির মধ্যে একটি শান্তি বিরাজ করবে, বাড়ির মধ্যে সবাই সুখে শান্তিতে থাকতে পারবেন, কোনো ঝুট ঝামেলা অশান্তি কিছুই হবে না এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই যে টোটকাটি আপনারা এই বিশেষ মহালয়ার দিনে করুন, আপনারা খুব খুব ভালো ফল পাবেন, কারণ এগুলো আমার পরীক্ষা করা, আপনারা করলে আপনাদের মিস হবে না, আপনারা অবশ্যই ভালো কাজ পাবেন। আর প্রতিবারের মতন যারা ভিডিওটি দেখছেন তারা প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে দেখবো আমার চ্যানেলটি আস্তে আস্তে ভালো আরও এগিয়ে যাচ্ছে, তো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সবাই যাতে মঙ্গল হয় সেইভাবে আমি সবাইকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কেমন ভিডিও লাগছে। আপনাদেরকে তারামার কৃপায় সবার মঙ্গল হোক, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, আরও ভালো ভালো ভিডিও দেবো। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করবেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন না। আর আপনারা সকাল 10টা থেকে বেলা 12টা এবং রাত্রির 9টা থেকে আপনারা 11টা পর্যন্ত এর ভিতরে কল দিতে পারেন, আপনাদের মানে ফোন করবেন কিন্তু হোয়াটসঅ্যাপে কল করবেন না। তো আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার 8380227 04, এই নাম্বার আপনারা যোগাযোগ করুন। তো সকলের মঙ্গল হোক, সকলের মনস্কামনা পূর্ণ হোক। জয় মাতারা, জয় মা কালী মা। আবার পরে ভিডিও দেখা হবে, ধন্যবাদ।